নমস্কার, আমার নাম অরূপনন্দন দাস অধিকারী, আমি হেয়ারিং প্লাসের অডিওলজিস্ট। আমরা আলোচনা করছি এখন কানে শোনার সমস্যা নিয়ে। বাচ্চাদের কানে শোনার সমস্যা নিয়ে আমি আলোচনা করেছি এবং সমস্যা স্থায়ী সমস্যা হলে হিয়ারিং এড দেওয়ার প্রয়োজন আছে। এবার আমি হিয়ারিং এড নিয়ে কতগুলো কথা আপনাদের জানাতে চাই। হিয়ারিং এড আপনার বাচ্চার তখন লাগবে যদি বাচ্চাটার একটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস অথবা স্থায়ী হিয়ারিং লস থাকে, মানে স্থায়ী কানে শোনার সমস্যা থাকে। এবার এই হিয়ারিং এড দিতে পারেন একমাত্র একজন অভিজ্ঞ অডিওলজিস্ট। সেই অডিওলজিস্ট আপনার কানে শোনার পরীক্ষা করবে। কানে শোনার পরীক্ষা করার পর ওর সমস্যা অনুযায়ী বিভিন্ন প্রকার কানে শোনার যন্ত্র দিয়ে উনি দেখবেন যে কোনটাতে আপনার বাচ্চা শুনতে পাচ্ছে। যেই হিয়ারিং এডে আপনার বাচ্চা বা যে শ্রবণ যন্ত্রে আপনার বাচ্চা ভালো শুনতে পাচ্ছে সেই যন্ত্রটা ব্যবহার করা উচিত। কোনো শ্রবণ যন্ত্র ভালো, কোনো শ্রবণ যন্ত্র খারাপ এইভাবে আপনার বাচ্চার জন্য হয় না। আপনার বাচ্চার জন্য যে যন্ত্রে আপনার বাচ্চা ভালো শুনতে পাচ্ছে সেটাই আপনার বাচ্চার জন্য ভালো। তো এই কাজটা একজন অভিজ্ঞ অডিওলজিস্টই করতে পারেন। হিয়ারিং এড ট্রায়াল ফিটিং আমরা এই প্রসেসটাকে বলি। এই প্রসেসটা করলে আপনার বুঝতে পারবেন যে বাচ্চা কোনটা মেশিনে বা কোন মেশিনে ভালো শুনছে, সেই মেশিনটা ওকে দিতে হবে। এবং নিয়মিতভাবে আপনার অডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ওই মেশিনটাকে প্রোগ্রামিং করার জন্য। প্রোগ্রামিং মানে মেশিনটাকে অ্যাডজাস্ট করা যায়, বাড়ানো কমানো অনেক রকম অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, সেটা একটা কম্পিউটার এবং সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। সেইটা সময় অনুসারে করতে হয়। আবার অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পর যদি থেরাপিস্টের মনে হয় যে কিছু পরিবর্তন করা দরকার আছে তখনও এটাকে পরিবর্তন করতে হয়। এবং এই মেশিনটাকে আপাতত ধরে রাখতে পারেন, সারা জীবন ব্যবহার করা উচিত। কিন্তু কখনোই একটা মেশিন সারা জীবন চলে না। আমরা সাধারণত 4-5 বছর বলি মেশিন হিয়ারিং এড চলতে পারে। একটা শ্রবণ যন্ত্র 2 বছর ওয়ারেন্টি থাকে। 2 বছরের মধ্যে কিছু খারাপ হলে কোম্পানিগুলোকে রিপেয়ার করে দেয়, 2 বছরের বেশি হলে রিপেয়ার করে দেয়, পয়সা নেয়। সেক্ষেত্রে প্রত্যেকটা মেশিন ব্যাটারিতেই চলে। এখন আবার রিচার্জেবল মেশিন এসছে, যেটা আপনি ওই মোবাইল রিচার্জের মতো রিচার্জ করেও আপনি পড়তে পারেন, আবার ব্যাটারি রিপ্লেস করেও আপনি হিয়ারিং এড ব্যবহার করতে পারেন। আজকে এই পর্যন্ত। আবার আমরা পরের দিন আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।